দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের ঢাকার অফিস থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওতে দেখছেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আজকে আমি একটা ছয়তলা তিন কাঠা জমির উপরে একটা ছয়তলা অসাধারণ বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি হবে নারায়ণগঞ্জে। তো দর্শকবৃন্দ, আসুন আমি এই ভিডিওটির বিভিন্ন অংশ আপনাদের দেখাই। প্রথমে আমি থ্রি ডি দেখাবো, অসাধারণ একটি থ্রি ডি তৈরি করা হয়েছে, তারপর আর্কিটেকচার ড্রয়িং দেখাবো, এরপরে এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাবও আমি দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে বাড়িটা থ্রি ডি, অসাধারণ কম্বিনেশন করে আমরা এই থ্রি ডিটা তৈরি করেছি। ওনার ইচ্ছা ছিল যে সামনে তিনটা বারান্দা থাকবে, তিনটা বারান্দায় রাউন্ড বারান্দা হবে, এবং সামনে ওনার যদিও অল্প জায়গা, মাত্র 10 ফিট জায়গা ছিল, এর মধ্যে আমরা 7 ফিটের উপরে একটা পোর্টসের মতো করছি, এবং দুইটা অসাধারণ দুইটা আমরা পিলার দিয়েছি, পোর্টস পিলার দিয়েছি, এবং পোর্টসের একটা বারান্দাও রাখা হয়েছে। সব মিলাই অসাধারণ সুন্দর করে এই ডিজাইনটা আমরা তৈরি করার চেষ্টা করেছি। ওনার চাহিদা ছিল যে এরকম যে বাড়িটা হবে বহুতলা বাড়ি, কিন্তু হঠাৎ করে দেখলে এটা ডুপ্লেক্সের মতো মনে হবে। হয়তো উনি প্রথমে দুই তলা পর্যন্তই করবেন, তখন যাদের ডুপ্লেক্সের মতো দেখায়, পরবর্তীতে যখন বাড়াবেন তখন এটা 5-6 তলা বাড়ি হবে, তখন আলাদা হবে। তো দশমণ্ডলে আমরা নারায়ণগঞ্জের আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তার এই বাই থ্রি ডিটা এবং তার ডিজাইনটা অল্প জায়গার উপর মাত্র 3 কাঠা জমির উপরে এর ডিজাইনটা করছে। প্রত্যেকটা ইউনিটের তিনটা করে বেডরুম রাখা হয়েছে। দশমণ্ডলে এটি এই বাড়িটা যদি আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে বাড়িটা দেখতে সামনে থেকে দেখতে হুবহু এরকম দেখা যাবে। তো দর্শকমণ্ডলী, আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজগুলো করার জন্য। এটাও তার ব্যতিক্রম হয় না। এটার আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংয়ের ডিজাইনটা দেখাবো, আর তারপরে এটার খরচের একটা হিসাবও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শকমণ্ডলী, আমাদের এই কাজে সম্পূর্ণ সমন্বয় করে থাকে গ্রিন আর্কিটেক্টের সিও তুফাইল আহমেদ সাকিব। প্রথমে একটা ড্রয়িং ডিজাইন যখন আমরা অর্ডার পাই, কনফার্ম হই, তখন এটার একটা থিম আমি আর্কিটেক্টকে বুঝাই দিই। তারপর আর্কিটেক্ট করার পরে এই অন্য একটা আমাদের আর্কিটেক্ট আছে, ওনাকে চেকিংয়ে যায়। চেকিং করার পরে যদি কোনো সমস্যা না থাকে, তারপরে ওই জিনিসটা আবার আমার কাছে প্ল্যানটা আসে। আমি এটা দেখার পরে আমি যদি মনে করি এটা মোটামুটি হয়েছে, তখন আমি এটা ক্লায়েন্টকে দেওয়া হয়। ক্লায়েন্টকে দেওয়ার পরে ক্লায়েন্ট কিছু সংশোধন আনতে পারে, তার মনের মতো তার ফ্যামিলি নিয়ে বসিয়ে একবার দুইবার তিনবার কিছু কারেকশন করে। কারেকশন করার পর তখন আমরা এরকম একটা থ্রি ডি, যখন ফ্লোর প্ল্যান ফাইনাল হয়ে যায় তখন থ্রি ডি আমরা করি। থ্রি ডিগুলো হাই কোয়ালিটির থ্রি ডি, এগুলো করতে অনেক খরচ হয়, এগুলো তো বারবার করা যায় না। তারপরও আমরা কিছু কালার কম্বিনেশন, ছোটোখাটো চেঞ্জ থাকলে সেগুলো আমরা করে দিয়ে থাকি। এরপরে আসে স্ট্রাকচারাল ডিজাইন ডিটেল, পাইলিং ড্রয়িং থেকে শুরু করে পাইল ক্যাপ, ফাউন্ডেশন ড্রয়িং, গেট বিম, বিম, কলাম, ছাদ প্রত্যেকটা, এবং ডিটেল অন্য কাজগুলো করা হয়। তারপর ইলেকট্রিক্যাল ড্রয়িং করা হয়, প্লাম্বিং ড্রয়িং করা হয়, সবগুলোর সমন্বয়ে কিন্তু একটা বাড়ির পূর্ণাঙ্গ ড্রয়িং ডিজাইন করা হয় থাকে। অনেকে হয়তো গ্রামগঞ্জে অনেকে 20,000-30,000-40,000 টাকায় ডিজাইন ড্রয়িং ডিজাইন করে দিয়ে থাকে, কিন্তু আপনি যখন এরকম একটা ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন ভালো মানে করবেন, যেমন এই জমিটার কিন্তু একটা অনেক মূল্য আছে, জমিটার মূল্য প্রায় 2 কোটি টাকা, এই বাড়িটা করতে 2 কোটি টাকা খরচ হবে, সেখানে আপনি দেখা যাচ্ছে যে 1 লক্ষ টাকা বাঁচাইতে গিয়ে হয়তো কারোর একটা অনভিজ্ঞ একটা মানুষের হাতে ড্রয়িং ডিজাইনটা করতে দিলেন, অথবা অনেকে তাও করে না, মিস্ত্রিকে বলে যে এরকম করে আমার একটা বাড়ি করে দেন, এগুলোতে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আপনার সম্ভাবনা থাকে। কখনো এই ভুলটা করা যাবে না। ড্রয়িং ডিজাইনে আপনি সর্বোচ্চ ইনভেস্ট করবেন যেখান থেকে করেন না কেন, যারা ভালো প্রতিষ্ঠান তাদের কাছ থেকে করবেন, তাহলে আপনার বাড়ি বানাতে খরচ কমবে এবং বাড়িটা সুন্দর হবে। নাহলে বাড়ি বানানোর মাঝপথে গিয়ে দেখবেন অনেক ভুল বের হয়ে যাচ্ছে, তখন আর কিছু করার থাকে না। দর্শকমণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে, এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আপনাদেরকে। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, নিচতলায় একটা গ্যারেজ রাখা হয়েছে নিচের অংশ, এবং ওয়েটিং রুম, একটা স্টাডি রুম রাখা হয়েছে, আর হচ্ছে একটা ফুল ইউনিট রাখা হয়েছে, আর গ্যারেজ রাখা হয়েছে। আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো। এখানে 51 ফিট ব্যবহার করা হয়েছে, আর এদিকে 41 ফিট 6 ইঞ্চি ব্যবহার করা হয়েছে। সে মূলত এই অংশ দিয়ে গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে আসবে, আসার পর ইউনিট এতে যখন ঢুকবে, এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং, 24 ফিট 2 ইঞ্চি বাই 18 ফিট 2 ইঞ্চি, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা কিচেন আছে 5 ফিট বাই 11 ফিট, এখানে একটা কমন টয়লেট আছে, এখানে একটা বেডরুম আছে 13 ফিট বাই 11 ফিট, সাথে একটা রাউন্ড বারান্দা আছে।
আর এখানে একটা আরেকটা বড় বেডরুম আছে, 10 ফিট বাই 10 16 ফিট বাই 10 ফিট 8 ইঞ্চি, সাথে একটা রাউন্ড বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের ছোট রুম। তো 10 মিনিট এই ছিল মোটামুটি কম্বিনেশনটা এরকম। এটা যদি আমি এই বাড়িটা যখন সামনে থেকে দেখবো তখন বাড়িটা দেখতে এরকম দেখা যাবে। আমি যেমন দেখালাম যে মাঝখানে একটা বারান্দা, তারপর টয়লেট, তারপর এখানে একটা বারান্দা, এই রুমের সাথে তিনটা রুমের সঙ্গে বারান্দা আছে। 10 মিনিটে এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আপনার কাছে একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। এখন আমি একবারই জানাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে প্রতি স্কোয়ার ফিটে 2000 টাকা খরচ হবে, 1800 থেকে 2000 টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে সব সহ। 10 মিনিট আপনি সবাই ভালো থাকবেন, আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হবো। ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।